আমাদের এই সারে চাষ করে খুশি হয়েছে কি হয়নি, কেমন ধান হয়েছে দেখে এসেছি। দেখতে পাচ্ছেন ধান ভালোই হয়েছে, চাষিও দাঁড়িয়ে আছেন। আমি জিজ্ঞাসা করব, দাদা আপনার বাড়ি কোথায়? আমার বাড়ি বেলাদণ্ড, বেলাদণ্ড পশ্চিম মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর চন্দ্রকোনা থানা। আপনার নাম? গৌতম মণ্ডল। গৌতম মণ্ডল, আপনি এই জমিটা তুলসী হারবালের সার দিয়ে চাষ করেছেন? হ্যাঁ। দু বিঘাতে কত গ্রাম সার দিয়েছেন? ওই দু বিঘাতে দেড় কিলো। দু বিঘাতে দেড় কিলো? দেড় কেজি। আপনি বিশ্বাস করেছিলেন দু বিঘাতে দেড় কিলো সারে চাষ হয়ে যাবে? প্রথম তো বিশ্বাস করিনি। হ্যাঁ, তারপরে চাষ করে দেখছি এখন ভালোই ধান হয়েছে। ধান কেমন হয়েছে বলুন? ভালো। গাছ কেমন হয়েছে এখন? গাছ ভালোই হয়েছে, রাসায়নিকের থেকেও মনে হচ্ছে ভালো লাগছে আমাকে। বিভিন্ন আশপাশের মানুষ বলছেন যে দেড় কেজি সারে দু বিঘা জমি চাষ হয় কখনো? হয় কখনো? হ্যাঁ বলেছিল, এটা অনেকেই অনেকেই বলেছে। হ্যাঁ, উপহাসি করেছে, উপহাসি করেছে। তো এখন আপনি বলুন তাদেরকে যে তো আমার দেড় কিলো সারে দু বিঘা জমি সুন্দর ধান হয়েছে, কেমিক্যাল তো বস্তাকে বস্তা দিতে হয়নি, হ্যাঁ কি না? হ্যাঁ, এটা বলবেন তো? হ্যাঁ নিশ্চয়ই, ধন্যবাদ আপনাকে, বলুন। আর আপনি একটু দয়া করে যদি এই একটা গাছে কটা পাশকাঠি হয়েছে এটা যদি একটু দেখিয়ে দেন, কারণ সবাই তো ভেবেইছিল যে দেড় কেজি সারে ও পাশকাঠি হবে নি, গাছই হবে। হ্যাঁ ঠিক আছে, আমি দেখিয়ে দিচ্ছি। হ্যাঁ দেখিয়ে দেন ক্যামেরাটা। এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো বারো তেরো তেরো চোদ্দ পনেরো ষোলো সতেরো আঠেরো উনিশ কুড়ি একুশ বাইশ তেইশ চব্বিশ পঁচিশ ছাব্বিশ সাতাশ আঠাশ উনত্রিশ, প্রচুর কাঠি হয়েছে, তিরিশ একত্রিশ বত্রিশ তেত্রিশ চৌত্রিশ পঁয়ত্রিশ ছত্রিশ সাঁইত্রিশ আটত্রিশ উনচল্লিশ চল্লিশ একচল্লিশটা কাঠি, একচল্লিশটা কাঠি হয়েছে। একচল্লিশটা কাঠি আপনার এই এত বছর যে চাষ হয়েছে কোনোদিন? আমরা যদিও গোনা হয়নি, তবে মোটামুটি রাসায়নিক থেকে আমার ভালো লাগছে, এই হচ্ছে কথা। ভালো হয়েছে তাই তো? হ্যাঁ, ধন্যবাদ আপনাকে, খুশি তো আপনি? খুশি তো অবশ্যই, আর আলু টালু সবই চাষ করব, বলবো পাশে চাষিদেরকে করার জন্য। ধন্যবাদ, নমস্কার, সবই শুনলেন, আপনারা লাইক করুন, কমেন্ট করুন, শেয়ার করুন। জয় জয় তুলসী হারবাল।